হাই, আমি ডুগং, ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। দেখো আজ আজ কোথায় নিয়ে এসেছি বুঝতেই পারছো? আজ আছি বাউলদের মাঝে, লাল মাটির দেশে, বাউল ফকিরি মেলায়। সবার আগে বলি কী করে পৌঁছলাম এখানে। হাওড়া থেকে বর্ধমান হয়ে রামপুরহাটগামী যে কোনো ট্রেনেই পৌঁছানো যায় গুসকাড়া, বোলপুরের ঠিক একটি স্টেশন আগে। আমি এসেছিলাম 6:05 গণদেবতায়, সময় লাগলো ওই 2.5 ঘন্টার মতো। স্টেশনের বাইরেই পেলাম ভাড়ার গাড়ি। লাল মাটি, সোনালি ক্ষেত আর সবুজ গাছের সারি, এমন সুন্দর গ্রাম দেখেছো কখনো? ছবির মতো লাগছিল বাজপাখির চোখে। বন্যবগ্রাম বাউল আশ্রম, আশ্রমে পা ফেলতেই কানে ভেসে এলো সেই সেই বাউলের সুর। লালমাটির দেশ বীরভূমের একটি গ্রাম, যেখানে তৈরি হয়েছে এই বাউল আশ্রম, তৈরি করেছে বাংলানাটক.কমের উদ্যোক্তারা। আর এর মূলে রয়েছেন অমিতাভ বাবু, ওনার সঙ্গে তো কথা হবেই, কিন্তু তার আগে একবার দেখে নাও এই সম্পূর্ণ আশ্রমটা। বীরভূম আউজ গ্রামের বন নবগ্রামে গড়ে উঠেছে এই বাউল আশ্রমটি। গ্রামের মাঝে বেশ অনেকটা জায়গা নিয়ে গড়ে উঠেছে এই বাউল আশ্রম। ঢুকতেই চোখ ধাঁধিয়ে যাবে এই সুন্দর সুন্দর কটেজগুলো দেখে, সবটাই যেন একেবারে বাউলের রঙে রাঙানো। এখানেই রয়েছে অফিস, লাইব্রেরি, বিশেষ অতিথির থাকার জায়গা এবং ডাইনিং হল। বাকি অতিথিদের থাকার জন্য এই আশ্রম ঘিরে চারিদিকে তৈরি হচ্ছে একাধিক কটেজ। এই যেমন সব থেকে পেছনে দেখা যাচ্ছে 4টি কটেজ, আবার একইভাবে ডান দিকে বাগানের আরেক প্রান্তেও রয়েছে আরও 4টি সুন্দর কটেজ। এগুলো বুক করে এখানে এসে থাকতেই পারো তুমি। বাগানের মাঝে মাঝে রয়েছে বেশ কিছু গোল আখাড়া, যেখানে গ্রামের বাউলরা এসে তাদের সঙ্গীত চর্চা করে নিজের মনে। এমনই একটি আখাড়ায় পাওয়া গেল অমিতাভ বাবুকে, বাউলদের সঙ্গে ব্যস্ত ছিলেন, কিন্তু তারই মাঝে কিছু কথা হলো বাংলানাটক.কম এবং তাদের উদ্যোগ এই বাউল আশ্রম নিয়ে। তোমরা কোথা থেকে এসেছো গো? বোলপুর। ও, এখানে বোলপুরেরই আখড়া? আখড়া চর্চা? না না, একটা জিনিস তো আমাকে অবাক করে, লোকসঙ্গীত তো অনেক আছে কিন্তু সব লোকসঙ্গীত কিন্তু এতটা, নিশ্চয়ই বাউলের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। রস না থাকলে এত রস, এত মধু যে ভ্রমণের মতন উড়ে উড়ে সেই আকরা এসে পড়ছে নেশার মতন। বাউল সঙ্গীতের শুরুটা সে কবে কোথায় হয়েছিল খুঁজে পেলাম না, তবে 15th century স্ক্রিপ্টে বাউলের উল্লেখ থাকলেও লালন ফকিরকে বোধহয় আধুনিক বাউল সঙ্গীতের জনক বলে ধরা যেতেই পারে। লালন ফকিরের জন্ম 1774 খ্রিস্টাব্দে আজকের বাংলাদেশে হয়েছিল, কিন্তু সেই বাংলাদেশে আজ বাউল সঙ্গীতের কী অবস্থা জানি না। তবে এবার বাংলায় কমপক্ষে 5টি জেলায় অগণিত আখাড়ায় বাউল সঙ্গীতের সাধনা হয়, তারপর সরকার এবং বিভিন্ন সঙ্গীত প্রতিষ্ঠানের সহযোগিতায় বাউল কিন্তু প্রতিনিয়ত উন্নতি করে চলেছে, সমৃদ্ধ হয়ে চলেছে, পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ ট্যাগও। হ্যাঁ, ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পেয়েছে বাউল সঙ্গীত,
বাংলার বাউল। বাউল গানের মধ্যে এমন কি আছে যা বাউলকে বাকি সমস্ত লোকসঙ্গীত থেকে আলাদা করে? সেটা হচ্ছে এই আধ্যাত্মিক চেতনা। বাউলের মধ্যে একদিকে যেমন মানে ইসলামিক সুফিয়ানা আছে, অন্যদিকে আবার হিন্দু ভক্তি সঙ্গীতও আছে, এই দুয়ের মধ্যে কখনো সংঘাত হয় না? না, দুয়ের মধ্যে সংঘাত হয় না। তারপরে গিয়ে তরিকত, হকিকত, মারিফত, মারিফতের যারা, তারা আমাদের মতো, তারা ওইভাবে তরিকত থেকেই গুরুবাদী, তারা নামাজ পড়ে না আমাদের মতো, এবং যারা শরীয়তিপন্থী আছে তারা তাদেরকে বলে এরাই হিন্দু, যার জন্যে শরীয়ত এবং এই মারিফতের সঙ্গে এদের একটা দ্বন্দ্ব আছে, কিন্তু আমাদের সঙ্গে দ্বন্দ্ব নেই। আমাদের চলার পথ আর ওনাদের চলার পথ এক। সেখানে বলছে মানুষ ভাজো, লালন সাইজে যেটা বলছে, মানুষকে ভালোবাসো, মানুষ ভাজো। বাউল মানেই সেই হৃদমাঝারে রাখবো, যেতে দেব না, অসম্ভব প্রাণের টান এই গানে। একটু বেলা বাড়তেই আশ্রম প্রাঙ্গণে দেখা গেল বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলদের জমায়েত। তাদের বসার জন্য বিভিন্ন জায়গায় এরকম ছাউনি করে দেওয়া হয়েছে। বাউল কি আর চুপ করে বসে থাকে? সে যেখানেই এসে বসেছে সেখানেই তার সুর তুলেছে নিজের মনে, আপন মনে। মূল মঞ্চে শুরু হলো সাময়িক অনুষ্ঠান, তারপর সারাটা দিন কিভাবে বেরিয়ে গেল আমিও জানি না। বিকেল গড়াতে গড়াতে বাউল এক অন্য মাত্রা পেল, আর তারপর যেন সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেল, ভেসে গেল বাউলরা, ভেসে গেল উপস্থিত সকল দর্শক ও শ্রোতারা। এক অদ্ভুত ভাব, হ্যাঁ ওদের ভাষায় ভাব ছড়িয়ে পড়ল সমস্ত আশ্রম জুড়ে, বিভোর করে দিল সকলকে বাউল প্রেমে, বাউলের গানে। তুমিও উপভোগ করো এই আবেগপূর্ণ গান, স্কিপ না করে, চোখ না সরিয়ে শেষ পর্যন্ত, ভালো তোমার লাগবেই।
নিজেকে চেনা, নিজেকে খোঁজা, দ্বিতীয়ত বিভাজন নয়, ভেদাভেদ নয়, সকলের মধ্যে ঈশ্বর, তাই সকলকে নিয়ে চলা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভালোবাসা ছড়া। কি ঠিক বলিনি, কি অসীম ক্ষমতা এই বাউল গানের! বদলে দিতে পারে পরিবেশ, আর বিভোর করে দিতে পারে আশেপাশের প্রতিটি মানুষকে। একটা লাইক করতে ভুলো না, নতুন হলে সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আসছি একেবারে অন্যরকম একটি ইভেন্ট নিয়ে, যার সম্বন্ধে জানার কৌতূহল তোমার এবং আমার সবার রয়েছে। সঙ্গে থেকো, ভালো থেকো।